প্রাণের যিনি অতি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। আমি কাজল, চার ভাই বোনের মধ্যে আমি ছোট। তো বেড়ে উঠছি ঢাকাতেই, জন্ম থেকে মানে বেড়ে ওঠা ঢাকাতে আমি বড় হওয়া। আর চার ভাই বোনের মধ্যে ছোট ছিলাম বলে একটু আদরের ছিলাম, আর পড়াশোনা হয়তো এই আদরের কারণে বেশি একটা হয়তে হবে। আমি আসলে একসময় সমাজের অনেক কাজেই ই ছিলাম। বেঙ্গল ফাউন্ডেশনের সাথে আমি থিয়েটারের সাথে যুক্ত ছিলাম, তারপর বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে একটা ফ্যাশন শোর গ্রুপে আমি যুক্ত আছি, এখনো আছি। তারপর কালচারাল যে প্রোগ্রামগুলো হয় ওগুলো আমি করে থাকি। আর কি বলবো, এতদিন চাকরি করতাম, কিন্তু যে সংস্থায় চাকরিটা করতাম ওই সংস্থা এখন নাই। বড় ভাই একটু খুব চাপের উপরে রাখতো আমাকে, বাইরে মিষ্টি দিত না, কারোর সাথে বাইরে যেতে দিত না, সব সময় মানে একটু চোখ গরম করে রাখতো। তো এটা আমার ভাইয়েরও দোষ না, ভাইয়ার বন্ধুরা হয়তো বলতো যে তোর ভাইটা এরকম কেন, তোর ভাইটা এরকম কেন, তোর ভাইটা দেখছি আজকে এরকম করতে, ওইখানে দেখছি হিজাজের সাথে কথা বলতে, আজকে ওইখানে দেখলাম হিজাজের সাথে নাচতে। তো এইসব বিভিন্ন কারণে হয়তো ভাইয়া একটু ই করতো, কিন্তু এটা ভাইয়ারও দোষ না। আর ফ্যামিলি থেকে আমার একটা ওরকম কোনো চাপের মধ্যে আমাকে রাখা হয় নাই, সবসময় সাপোর্ট করে। ওদের ক্ষেত্রে আমি বলবো ঠিক আমার মতোই, হয়তো বড় ভাই বা আব্বা ওনারা খুব চাপের মধ্যে রাখে, বা ফ্যামিলি যারা আছে তারাও খুব চাপের মধ্যে রাখে, কারণ সবার জীবন, সবার সংসার বা সবার ফ্যামিলি তো এক হয় না। ঠিক আছে, দেখা যায় সমাজের মানুষরা হয়তো আজকে আমার বড় ভাইকে বা আজকে আমার আম্মাকে বা আমার আব্বাকে এইসব নানান ধরনের নানান কথা বলতেছে, দেখা যাচ্ছে আমার কারণে আমার বোনটার বিয়ে হচ্ছে না বা আমার ভাইয়া ভালো কোনো জায়গায় বিয়ে করতে পারতেছে না। তখন হয়তো কি হয় যে ফ্যামিলি এত কথা বলে, তখন আমার নিজের কাছে আমাকে মনে হয় যে আল্লাহ মানে আমাকে এভাবে কেন তৈরি করলো, মানে শুধু আমার কারণে আমার বড় ভাই বিয়ে করতে পারতেছে না বা আমার বোনের বিয়ে হচ্ছে না। তো আমি নিজ থেকে আমি দেখি আমার লোকজন কোথায় আছে, আমি ওখানে চলে যাই। তো তখন হয় যে আমার লোকজনের কাছে, আমার যে জনগোষ্ঠী যেখানে থাকে সেইখানে আমাদের চলে আসতে হয়, এটা বাধ্য হয়ে। কিন্তু আমরা কিন্তু মন থেকে চাই না যে আমার আব্বা মা বাবা ভাই বোন সবাইকে রেখে আমি ফ্যামিলি থেকে চলে আসি, ঠিক ওই কারণে আমাকে চলে আসতে হয়। পরের জীবনটা হয় আমি হয়তো কারো শিষ্য হই, আমার একজন গুরুমা থাকে, তার আন্ডারে আমাকে থাকতে হয়, সে যেটা বলে আমাকে করতে হয়, তার সাথে আমার মানে আমার সুখ দুঃখ যা আছে কষ্ট সব কিছু ভাগাভাগি করে তখন আমার তাদের সাথেই চলতে হয়। তারপরে আমার বোনেরা থাকে, আমার আমার হিজড়ার যে বোনেরা সেই বোনেরা থাকে, আমার চেলা নাতি থাকে, ওদেরকে নিয়ে তখন আমার নতুন একটা জগৎ, নতুন সংসার, নতুন জীবন, তখন দেখা মানে শুরু করতে হয় অন্যভাবে অন্য জীবনটাকে। ফ্যামিলিতে যেভাবে হাসি দুঃখ কষ্ট মানে বা সব কিছু ঠিক ওইরকমই, ওইটাও একটা জগৎ, ওইটাও একটা ফ্যামিলি, ওইটা ওইখানেও আমার নতুন একজন মা হয়, তো তার সাথে সব কিছু ভাগাভাগি করে নিতে হয়। তো ফ্যামিলিতে যখন ছিলাম বলবো কি যে আমি কোনোদিন আমার নিজের হাতে হয়তো ভাতও খেতাম না, মা খাইয়ে দিত, আর এখন তো দেখা যায় রান্না করে তারপর আমাকে খেতে হয়। তো বুঝতেই পারতেছেন যে কতটা সারাদিন বাইরে থাকি, বন্ধু বান্ধব আমার গুরু মা তারপর আমার হিজড়া বোনেরা যারা আছে তাদেরকে নিয়ে থাকি, তো কোনো সময় ওরকম মন খারাপ হয় না। কিন্তু যখন দেখা যায় আমি রাতে ঘরে আসি, একা বিছানায় শুই, এত দামি খাটে শুই, তারপরেও কিন্তু আমার ঘুম হয় না, কারণ আমি তখন মনে হয় যে পৃথিবীতে আমার মতো একা কেউ নাই। ঠিক আছে, যে চারপাশে এত লোকজন, তা তো সবাই সবার পরিবারের সাথে থাকে, আমি কেন পারি না? ঠিক আছে, আল্লাহ তাআলা কেন আমাকে এভাবে সৃষ্টি করলো আর আমি কেন আজকে একা? আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি মরেও যাই তাহলে হয়তো কেউ জানবে না যে আমি ঘরের মধ্যে মরে আছি, আমার দরজা ভেঙে তারপর আমাকে বের করতে হবে, এরকম আমার মাঝে মাঝে রাতে মনে হয়। আবার অনেক রাত পর্যন্ত কিন্তু আমি সজাগ থাকি, আমার ঘুম আসে না দু চোখে, তো তখন আমি হয়তো আকাশের দিকে তাকিয়ে থাকি, ভাবি অনেক কিছু। তো আমার মনে হয় যে ফ্যামিলির সাথে থাকা তো কত ভালো। আমাদের জীবনের প্রেম বলতে আমি বলবো বাগানে যেমন বসন্ত আসলে ফুল ফোটে, ঠিক আমাদের জীবনের প্রেম ওরকম, যখন হয়তো কাউকে ভালো লাগে তার সাথে চলে
কি বলবো কিছুদিন চলে, তারপর দেখা গেল সে চলে গেল, তা কিছুদিন মন খারাপ থাকে, তারপরে হয়তো দেখা যায় আবার নতুন করে যদি জীবনে কেউ আসে আবার সে আগের মতো হয়ে যায়, এরকম আমি বুঝি যে একটা ছেলে একটা মেয়ের জন্যই। ঠিক আছে, তো আমার আমরা যদি ওইভাবে মনে করতে পারি যে না ও আমার জাস্ট একজন ভালো বন্ধু ভালো ফ্রেন্ড, তাহলে হয়তো সারা জীবন থাকা যায়। ঠিক আছে, কিন্তু এর চেয়ে বেশি কিছু আশা করলে হয়তো আমরা সারা জীবনের জন্য তাকে পাই না। ঠিক আছে, কারণ যতই ভালোবাসি আর যাই করি সে একদিন না একদিন বিয়ে করবে বা একটা মেয়ের কাছে সে যাবে, তো এটা মেনে নিয়ে যদি তার সাথে থাকা যায় বন্ধু হিসাবে তাহলে সারা জীবন থাকা যায়, কিন্তু এর চেয়ে বেশি কিছু ভাবলে তখন হয়তো দেখা যায় না এটা ভুল। ওই যে বললাম একটা ছেলে একটা মেয়ের জন্যই, এটা যদি মেনে নিয়ে আমরা চলতে পারি তার সাথে তাহলে কিন্তু সারা জীবন থাকা যায়। আর না, সে কারো হতে পারবে না, সে শুধু আমার থাকবে, ঠিক আছে, ওইসব ভাবলেই দেখা যায় তখন হয়তো অনেক কিছু হয়ে যায়। আর আমি কি বলবো, সবার আবেগ তো আর একরকম না, দেখা যায় আমার আবেগ একরকম আরেকজনের আবেগ একরকম। ঠিক আছে, তো এরকম হয়তো কিছু কিছু কারণে নিজের আবেগকে ধরে রাখতে না পারলে তখন হয়তো দেখা যায় সে সুইসাইড করতেছে, তারপর কি বলবো সে বিভিন্ন নেশা বা বিভিন্ন খারাপ কাজে ই হয়ে যায়। বাংলাদেশের সরকার তো আসলে এখন তুমি জানেই না যে হিজড়া আসলে কি। ঠিক আছে, নারী পুরুষের মাঝামাঝি আমরা যে একটা মানে মানুষ আছি বাংলাদেশে, এটাই স্বীকৃতি তো পেলাম খুব কিছুদিন, বেশি দিন হয়নি কিন্তু আমরা যে স্বীকৃতি পাইছি, তো বিয়ের স্বীকৃতি দেখা যাক কোনো দিন হয় কি না, তখন হয়তো চেষ্টা করবো একটা ছেলেকে নিয়ে থাকার। আর মানুষ হিসাবে কার না ইচ্ছা জাগে, আমারও তো ইচ্ছা জাগে যে আমার একটা স্বামী হবে সংসার হবে। প্রত্যেকে জানতে হবে যে বাংলাদেশে আসলে হিজড়াটা কি, হিজড়া কীভাবে মানে তাদের জন্মটা কীভাবে, বেড়ে ওঠা কীভাবে, সমাজে তারা আলাদা একটা জগতে কীভাবে যায়, এগুলো সব কিছু বুঝতে হবে। ইন্ডিয়াতে যেমন এক সময় কিন্তু এত ভালো বোঝা ছিল না, ঠিক আছে, এক সময় ওদের উপরে খুব একটা মানে কি বলবো গবেষণা হলো ই হলো, তারপর কিন্তু ইন্ডিয়ার সরকার এখন পুরোপুরি জানে যে ওরা আসলে কি, বা ওদেরকে ওইভাবেই তারা সে ইন্ডিয়ার সরকার কাজে লাগাইতেছে। আর বাংলাদেশের সরকার যেভাবে ট্রাফিকের চাকরির কথা বলতেছে, আমি মনে করি একটা ভালো পুরুষ, এই যে আমি যে দেখি ট্রাফিকগুলোকে রাস্তাঘাটে চলতে গেলে, তারাই ঠিকমতো পারতেছে না এই ট্রাফিকের মানে এটাকে ঠিকমতো রাখতে। আর একটা হিজড়া সেভাবে কীভাবে রাখবে এই ট্রাফিকের চাকরি, ভাবতে গেলেও আমার কেমন লাগে যে আমি একটা ট্রাফিকের চাকরি করব। পুলিশের চাকরি হলে না হয় সেখানে একটা ভালো কথা, আজ পর্যন্ত তো আমি কোনো মেয়ে ট্রাফিক দেখি নাই, তো সেখানে আমি, কারণ হিজড়ারা তো আমরা নিজেরা নিজেদেরকে মনে করি যে আমরা একজন মানে মেয়ে। ঠিক আছে, মেয়েদের যেটা ভাল লাগে আমরা কিন্তু সেটাই আমাদের ভাল লাগে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি না যে হিজড়াদেরকে যদি ট্রাফিকের চাকরি দেয় তাহলে সেই ক্ষেত্রে তারা কতটা সফলতা অর্জন করবে আমি ঠিক ভালো বুঝতে। আমরা শুধু আমাদেরকে নিয়ে যে এনজিও লেভেলগুলো কাজ করে বা আমাদেরকে নিয়ে যারা কাজের ই করতেছে ওই লেভেলে আমরা কাজ করছি, তো সেই লেভেলে কাজ করতে গিয়ে দেখছি না হিজড়াদেরা অনেক কাজ পারে, বা হিজড়াদের যদি একটু সহযোগিতা করে সমাজের বাইরের যে মানুষগুলো আছে তাহলে হয়তো তারা ভালো কাজ করতে পারবে। আর আমি আশা করি যে যদি ভালো কোনো কোম্পানি তো হিজড়াদেরকে কাজ দেওয়া হয়, যদি একটু বাঁকা চোখে না দেখে বা বৈষম্য তৈরি না করে, মানে আর পাঁচজন কলিগ যেভাবে কাজ করতেছে ওই ওকেও যদি ওইভাবে কাজের সুযোগ করে দেওয়া হয় তাহলে ওই হিজড়াটা ভালো কাজ করবে। পরিচয় দিয়ে কোথাও কোনো স্কুলে ভর্তি করতে গেলে কোনো সমস্যা হবে কি না আমি এখনও আসলে ঠিক জানি না, কিন্তু যখন সেই সন্তানটা আস্তে আস্তে বড় হবে সে মনে করবে যে আমি তো আসলে হিজড়ার মানে ছেলের মতো না একটা মেয়ের মতো না, আমি তো একটু অন্যরকম, তখন হয়তো বন্ধু বান্ধবের সাথে চলতে গেলে বা ওই স্কুলে তার একটু সমস্যা হয়, কিন্তু ভর্তি করার ক্ষেত্রে তখন একদম সমস্যা হয়। বন্ধু বান্ধবরা ডিস্টার্ব করে, ক্লাসমেটরা ডিস্টার্ব করে, একটা ছেলের পাশে বসতে গেলে ছেলেটা বলতে চাই তুই আমার পাশে বসিস কেন, তুই মেয়েদের আসনে যা, আবার মেয়েদের ওইখানে বসতে গেলে মেয়েটা বলতে চাই তুই আমাদের এখানে বসিস কেন, তুই ছেলেদের সাথে যা, তো এই যে একটা মানে একটা ছেলে বসতেছে ছেলের লাইনে, একটা মেয়ে বসতেছে একটা মেয়ের লাইনে, তো আমার লাইনটা কোথায়, আমি আসলে কোথায় বসবো, এই যে আমাকে ধাক্কাধাক্কি করা হচ্ছে তখনই কিন্তু আমি সিটকে পড়ে যাই, তখন কিন্তু আমার আর পড়াটা হচ্ছে না, সমস্যাটা কিন্তু আমার এই জায়গাটা। হ্যাঁ, আমাদের জন্য আলাদা কোনো একটা হয়তো ক্লাসরুম বা একটা আলাদা করে ক্লাস, ঠিক আছে, বা যদি সবার সাথে আমাকে পড়তে হয় ওই সবার মন মানসিকতা থাকতে হবে না,
ও হিজড়া হইছে দেখে কি হইছে, ও তো আমাদের মতো, ঠিক আছে, ওকে আমরা মানায়নি, যেন ধাক্কা ধাক্কিটা না করা হয়, পাকা চোখে বা বৈষম্য যেন না। অনেকেই ফ্যামিলি থেকে সম্পত্তি পায়, অনেকে পায় না, ঠিক আছে, আবার অনেকে যায়ও না, ঠিক আছে, যে আমি তো হিজড়া মানুষ, সম্পত্তি দিয়ে কি করবো, থাক আমার ওই ভাই বোনরাই ই করুক, থাক তা কি করুক, কিন্তু আবার ফ্যামিলি থেকে অনেক ফ্যামিলি আছে দিতেও চায় না, যে তুই তো হিজড়া হয়ে গেছো তোর সম্পত্তি দিয়ে কি হবে। আবার অনেক ফ্যামিলি আছে যে না, আমার সন্তানটা হিজড়া হোক আর যাই হোক, প্রতিবন্ধী হোক, ওর তো দরকার, ও আমার কাছে আমার বাবার কথা যে মানে আমার সন্তান আমার কাছ থেকে যা পাবে যতটুকু পাবে তোমরা দিবা, সেক্ষেত্রে ও যাই হোক। তো এরকম হয়, অনেকের হয় যে না তোর যতটুকু পাওনা তুই নিয়ে যা, আবার অনেকে বলে না তোর দরকার কি, তুই তো হিজড়া হয়ে গেছিস, তোর সম্পত্তি দিয়ে কি হবে, তুই বিয়ে করস নাই, তোর বউ বাচ্চা নাই, তোর পোলাপান নাই, বা এর যতটুকু অংশীদার একটা ছেলেরও ওই সমান অংশীদার। তো আমাদের তো ওরকমই হওয়ার কথা, কিন্তু আমাদের ওরকম হয় না। অনেক ফ্যামিলি দিতে চায়, বাবা মা মারা গেলে ভাই বোনরাও দিতে চায়, আবার অনেক ফ্যামিলি বাবা মাই দিতে চায় না, ভাই বোন তো দূরে থাকে। কিন্তু আমি মনে করি যে ফ্যামিলিতে তো আমরা চারটা ভাই বোন, ওই চারটা ওই তিনটা ভাই বোন যেমন সুযোগ সুবিধা পাচ্ছে, তো আমি হিজড়া হওয়াতে আমিও মনে করি যে না আমারও এই সুযোগ সুবিধাটা পাওয়া দরকার, ঠিক আছে, তাহলে মনে করবো যে আমি আলাদা কেউ না, আমি ওই সমাজের একজন মানুষ, আমি ওই ফ্যামিলির একজন মেম্বার, আমি মনে করবো তখনই, যখন ওই আর তিনটা ভাই বোন যা পাচ্ছে আমিও যদি পাই তখনই মনে করবো যে না আমি ওই সমাজের একজন মানুষ। আমাদেরও যে দোষ নাই আমি সেটা বলবো না, আমাদেরও কিন্তু অনেক দোষ, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্ম যেটা এটাই তো দোষ। সমাজে এখনো এরকম রীতি আছে যে আমি সকালবেলায় মানে দরজাটা খুললাম, পাশের ঘরের হয়তো ফ্ল্যাটের কোনো ভাই বা ভাবি আমাকে দেখলো, তখন বললো আমাকে দেখেই বললো বা আমার মুখের উপরে তার দরজাটা বন্ধ করে দিল, তখন আমার মনের অবস্থা কেমন হবে, ঠিক আছে, যে আমি তো মনে করি মানে কি বলবো, আমাকে দেখলে এখনো হয়তো কেউ ভাবে যে আজকের দিনটা আমার হয়তো সারাদিন খারাপ যাবে। তো এরকম আমাদের তো সব কিছুতে দোষ, আমাদের খাইতে দোষ, বসতে দোষ, ভালো একটা মানে মানুষের সাথে কথা বলতে দোষ, ঠিক আছে, তো আমাদের দোষ আমি এটা স্বীকার করি যে হ্যাঁ আমাদের অনেক দোষ আছে। তারপরও সমাজের মানুষ যদি আমাদেরকে ওইভাবে সাপোর্ট মানে ওইভাবে মানায় নিত, তাহলে কিন্তু আমরা মানে ওইভাবে সমাজের আট দশটা মানুষ যেভাবে চলে আমরা হয়তো ওইভাবে চলতে পারি। জীবনযাত্রার যে ব্যয়টা এটা আমার ওই হিজড়া পেশা থেকেই আসে, যে মানে নতুন একটা বাচ্চা হলে ওই আমরা ওইটাকে বলি আর কি বাধাই ঘোরা, ওই বাধাইতে যাই, তারপর ওই যে দোকানের টাকা কালেকশন করা, সল্লায় সল্লায় আমি যাই। সমাজের একটা কুকুর যে তারও হয়তো দাম আছে, কিন্তু আমি মনে করবো আমার কোনো দাম নেই, কারণ আবার জীবনে কিন্তু কিছুই নেই, ঠিক আছে, এই জীবন তো জীবন না। যে আসলে সমাজের মানুষকে বা ফ্যামিলির মানুষকে বুঝতে হবে যে তার এই সন্তানটা আসলে কি চায়, ঠিক আছে, এই মানে উপর থেকে যতই দেখা যাক সে চকচক করতেছে, কিন্তু ভিতরে সে চকচক করতে কিন্তু করতেছে না, তার ভিতরে মানে কয়লা যেমন পুড়তে পুড়তে একদম কালো হঙ্গার হয়ে যায়, তার ভিতরটা কিন্তু ওইরকম। তা আমি বলবো এই জীবন জীবন না, ঠিক আছে, জীবনকে মানে যদি আট দশটা মানুষের মতো যদি আমি চলতে পারতাম, ই করতে পারতাম, তাহলে মনে করতাম যে না আমি সাক্ষী। যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না, একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা, একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা, মনের আশা মনে রইল পূর্ণ হইল না, জীবন মানেই তো যন্ত্রণা,
বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের ফ্যামিলি যেন বুঝতে পারে যে তার সন্তানটা আসলে কি চায়, তারা যেন ফ্যামিলির সাথে থাকতে পারে, ঠিক আছে, সমাজের মানুষের সাথে ভালোভাবে মিশতে পারে, আমি চাইবো এইটা। আমরা যেমন একটা আলাদা গণ্ডির মধ্যে আছি, একটা কি বলবো, আমাদের সবাই মনে করে যে ওই হিজড়ারা একটা আলাদা সমাজ, ওদের একটা আলাদা সমাজই আছে আলাদা। তো আমরা এরকম আলাদা সমাজে বাস করতে চাই না, আমরা সমাজের মানুষদেরকে নিয়ে, ফ্যামিলির বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আমরা বাঁচতে চাই। আমি আশা করবো আমার আগামী যে প্রজন্ম আছে তারা যেন ওইভাবেই বেড়ে উঠতে পারে, ওইভাবেই তারা যেন সারা জীবন বাঁচতে পারে, এভাবে একাকিত্ব জীবন তারা যেন না পায়।